বগুড়ার শান্তাহারে বহুতল খাদ্য গুদাম চালুর পর দেশের আট বিভাগে আটটি অত্যাধুনিক খাদ্য গুদাম নির্মাণ করতে যাচ্ছে সরকার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন দু সালের মধ্যে খাদ্য সংরক্ষণের সক্ষমতা ২৫ লাখ মেট্রিক টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বর্তমানে দেশের খাদ্য গুদামগুলোর ধারণ ক্ষমতা একুশ লাখ মেট্রিক টন সরকারের লক্ষ্য দুই সালের মধ্যে এটিকে পঁচিশ লাখ মেট্রিক টনে নিয়ে যাওয়া এ জন্য নতুন নতুন খাদ্য গুদাম তৈরি করছে সরকার সবশেষ গত ছাব্বিশে ফেব্রুয়ারি বগুড়ার সান্তাহারে উদ্বোধন করা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় খাদ্য গুদাম সম্পূর্ণ সৌর বিদ্যুতে চালিত বহুতল এই খাদ্য গুদামে পঁচিশ হাজার মেট্রিক টন খাদ্য সংরক্ষণ করা যাবে ছাদে আমরা সৈজ বিদ্যুতের ব্যবস্থা করেছি যেখানে সৈজ বিদ্যুৎ উৎপন্ন হবে তিনশো ষাট মেগাওয়াট আমাদের এই খাদ্য সংরক্ষণ সংরক্ষণাগারে ব্যবহার হওয়ার পর অবশিষ্ট আপনার ন্যাশনাল গ্রিডে যোগ হবে না সাধারণ গুদামে এক বছর দেড় বছর খাদ্য সংরক্ষণ করা যায় ভালো থাকে এখানে তিন বছর পর্যন্ত খাদ্য একেবারে ফ্রেশ থাকবে ভালো থাকবে দেশের আট বিভাগে আটটি অত্যাধুনিক খাদ্য গুদাম তৈরির প্রাথমিক কাজ শিগগিরই শুরু হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী এসব গুদামের মোট ধারণ ক্ষমতা হবে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন আটটি বিভাগে আটটি সাইলো করছে স্টিল সাইলো অত্যাধুনিক সাইলো এবং এইগুলার কাজও আমরা কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে শুরু হবে পি অলরেডি হয়ে গেছে টেন্ডারে যাবে কিছুদিনের মধ্যে এসব খাদ্য গুদাম তৈরিতে সরকারের সাথে অর্থায়ন করবে বিশ্বব্যাংক মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা